আলাইকুম আমি রিনা সালমা বিভাগীয় প্রধান গারস্থ অর্থনীতি বিভাগ ঝাউডাঙা কলেজ সাতক্ষীরা প্রিয় শিক্ষার্থীরা আশা করছে তোমরা ভালো আছো আজ তোমাদের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব সম্পর্কে মায়ের দেহ থেকে পুষ্টি নিয়েই শিশু অর্থাৎ ভ্রূণ শিশু ধীরে ধীরে বৃদ্ধি লাভ করে এবং মানব শিশুতে পরিণত হয় একটি শিশু জন্মগ্রহণের সময় দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ কেজি অর্থাৎ প্রচলিত কথা আমরা যেটা আড়াই থেকে সাড়ে তিন কেজি বলে থাকি এই ওজন নিয়ে জন্মগ্রহণ করে আর একটি শিশু দুশয় আশি দিন পর্যন্ত মাতৃগর্ভে অবস্থান করে অর্থাৎ সপ্তাহের হিসাবে চল্লিশ সপ্তাহ পর্যন্ত মাতৃগর্ভে ভ্রূণের বৃদ্ধিতে মায়ের শারীরিক এবং মানসিক অবস্থার ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়ে তাই মায়ের শরীর এবং মনের যত্ন নেওয়া আবশ্যক যাতে মা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকেন এবং নির্দিষ্ট সময়ে কোনো জটিলতা ছাড়া একটি সুস্থ শিশু জন্ম দিতে পারেন এখন আলোচনা করব পার্ট এক গর্ভবতী মায়ের যত্ন সম্পর্কে গর্ভাবস্থায় মায়ের যত্নের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মায়ের যত্নের উপরেই গর্ভস্থ ভূরণের সুস্থতা নির্ভর করে এই সময় মায়ের দুই ধরনের যত্নের প্রয়োজন হয় প্রথমত যেটা সেটা হচ্ছে শারীরিক যত্ন আর দ্বিতীয়ত হচ্ছে মানসিক যত্ন তো শারীরিক যত্নের মধ্যে শারীরিক যত্ন প্রথমে মায়ের খাদ্য গর্ভবতী মায়ের সুষম খাদ্য খাওয়া আবশ্যক আর সুষম খাদ্য সব কয়টি খাদ্য উপাদান পর্যাপ্ত পরিমাণ থাকে এবং পরিবেশনের পরিমাণও ঠিক থাকে তাই গর্ভবতী মায়ের যে উপাদানটি যে পরিমাণে থাকা আবশ্যক তা এখন আলোচনা করবো খাদ্যের যে উপাদানগুলো আছে তোমরা জানো যে প্রোটিন শর্করা স্নপদার্থ ভিটামিন খনিজ লবণ পানি এই সকল প্রকার খাদ্য উপাদান যাতে গর্ভবতী মা গ্রহণ করতে পারে তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ প্রত্যেকটা খাবারের একটা নির্দিষ্ট পরিমাণ সম্পর্কে এখন ধারণা দেব তো প্রথমেই প্রোটিনের গর্ভবতী মায়ের জরায়ু প্লাসেন্টা কর্ড স্তনের বৃদ্ধি হিমোগ্লোবিন এবং রক্তরসে প্রোটিন সংশ্লেষণ ভূড়নের বিকাশমান অঙ্গ এবং কলাই প্রোটিন সংশ্লেষণ এবং সঞ্চয় ইত্যাদি কারণে গর্ভাবস্থায় স্বাভাবিকের তুলনায় অধিক পরিমাণে প্রোটিনের প্রয়োজন হয় আর এই প্রোটিন আমরা মাছ মাংস ডিম ডাল ইত্যাদি থেকে পেয়ে থাকি গর্ভাবস্থায় পাঁচ মাস পর থেকে দৈনিক পঁয়ষট্টি গ্রাম প্রোটিন গ্রহণের সুপারিশ করা হয় প্রোটিনের পরে যে জিনিসটির প্রয়োজন সেটা হলো ক্যালোরি অর্থাৎ শর্করা গর্ভাবস্থায় মৌলবিপাক হার বৃদ্ধি পায় আর মাতার জননঙ্গের বৃদ্ধি এবং বিকাশ হওয়ায় মৌলবিপাকের হার বৃদ্ধি পায় আবার ভ্রূণের বিপাক হারও মাতার বিপাক হারের সাথে যুক্ত হয় এছাড়া মায়ের ওজন চলাফেরা এবং কাজের শক্তির প্রয়োজন হয় এই সকল কারণে গর্ভধারণের তিন মাস পর থেকে অতিরিক্ত তিনশো ক্যালোরি খাদ্য গ্রহণ করা আবশ্যক এখানে তোমাদের একটি জিনিস খেয়াল রাখবে স্বাভাবিক অবস্থায় একজন মহিলার প্রতিদিনের খাদ্য চাহিদা খাদ্যের ক্যালোরি চাহিদা থাকে একুশশো ক্যালোরি আর গর্ভাবস্থায় অতিরিক্ত তিনশো ক্যালোরি তাহলে একুশশো যোগ তিনশো মোট চব্বিশশো ক্যালোরি খাদ্য গ্রহণ করা আবশ্যক আর এই ক্যালোরির উৎসটা কি দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ভাত রুটি বা আটার তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রী ইত্যাদি থেকে আমরা ক্যালোরি পাই এছাড়াও এছাড়াও মধু গুড় চিনি ইত্যাদি কার্বোহাইড্রেট সমৃদ্ধ কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে আমরা প্রচুর পরিমাণে সরকারে পেয়ে থাকি বা ক্যালোরি পেয়ে থাকি বা ক্যালোরির চাহিদা পূরণ করা সম্ভব পরে খনিজ লবণ ভ্রণের হাড়ের গঠন অর্থাৎ মানব শিশুর প্রাথমিক অবস্থাকে ভ্রূণ বলা হয় ভ্রণের হাড়ের গঠন এবং দৃঢ়তার জন্য ক্যালসিয়াম এবং ফসফরাস দরকার গর্ভাবস্থায় দৈনিক এক মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া আবশ্যক আর লোহের অভাবে রক্তশূন্যতা দেখা যায় জন্য দৈনিক পঁচিশ থেকে পঁয়ত্রিশ গর্ভাবস্থার দৈনিক এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া আবশ্যক আর লোহের অভাবে রক্তশূন্যতা দেখা যায় জন্য দৈনিক পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিলিগ্রাম লোহ গ্রহণ করা আবশ্যক এ সময় থাইরয়েড হরমোনের ক্ষরণ বৃদ্ধি হয় বৃদ্ধি পায় তাই দৈনিক একশো পঁচিশ মাইক্রোগ্রাম আয়োডিন খাওয়া আবশ্যক ক্যালসিয়াম এবং ফসফরাসের চাহিদা পূরণের জন্য দৈনিক এক গ্লাস দুধ অথবা পঞ্চাশ গ্রাম মাছ ছোট মাছ খেতে হবে আর লৌহের জন্য লৌহের জন্য কলিজা সবুজ শাক এবং আয়োডিনের চাহিদার জন্য আয়োডিনযুক্ত লবণ সামুদ্রিক মাছ গ্রহণ করা যেতে পারে তোমরা জানো লোহের ইংরেজিতে বলা হয় আয়রন তোমরা এখন ছবিতে আয়রন সমৃদ্ধ বিভিন্ন খাবার দেখতে পাচ্ছ খাবারের ছবি দেখতে পাচ্ছ খাদ্যের অন্যতম একটি প্রধান উপাদান হলো ভিটামিন গর্ভাবস্থায় দৈনিক পঞ্চান্ন মিলিগ্রাম ভিটামিন সি ও ভিটামিন এ হাজার গ্রহণ করা আবশ্যক হাড়ের গঠনের জন্য ভিটামিন ডির প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় ভ্রূণের হাড়ের গঠনের জন্য ভিটামিন ডির প্রয়োজনীয়তা অত্যাবশ্যক তোমরা ছবিতে বিভিন্ন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দেখ খাবারের ছবি দেখতে পাচ্ছ ভিটামিন ডির প্রধান উৎস হলো সূর্যের আলো সূর্য থেকে যে আমরা যে তাপ পাই সে তাপ থেকে কিন্তু শরীরে ভিটামিন ডিটা গ্রহণ করে খুব সহজে এবং বিনামূল্যে আমরা এটা শরীরে পেতে পারি আর এছাড়া বিভিন্ন খাদ্যের গ্রহণের মাধ্যমে ভিটামিন ডি শরীর শরীরে গ্রহণ করা সম্ভব যেমন বিভিন্ন ধরনের ছোট মাছ মাংস থেকেও কিছু পাওয়া যায় তারপরে দুধ ডিম চিজ ম্যাওনেস বাটার ইত্যাদি থেকেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় বা করড লিভার অয়েল এটাও কিন্তু ভিটামিন ডির একটা অন্যতম একটি উৎস তবে সূর্যের আলো হলো সব প্রধান উৎস গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের চাহিদা অত্যাধিক বৃদ্ধি পায় আর ফলিক অ্যাসিড নতুন কোষ সৃষ্টির জন্য অপরিহার্য ভ্রণের দেহ গঠনের জন্য প্রথম থেকেই দৈনিক চারশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড খাওয়া আবশ্যক গর্ভাবস্থায় দৈনিক দুশো গ্রাম শাকসবজি এবং পঞ্চান্ন গ্রাম ফল খাওয়া আবশ্যক তোমরা ছবিতে ফলিক অ্যাসিড সমৃদ্ধ দেখতে এটা ভ্রূণের শরীরের গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো পানি খাদ্য উপাদানগুলোর ভিতরে একটি অন্যতম একটি প্রধান বিষয় তা গর্ভাবস্থায় প্রতিদিন পানি বিশুদ্ধ পানি নিরাপদ পানি পান করা অত্যাবশ্যকীয় একটি বিষয় গর্ভাবস্থায় দৈনিক আট গ্লাস কমপক্ষে দৈনিক আট গ্লাস পানি অর্থাৎ দুই লিটার পানি অবশ্যই পান করা জরুরি আমরা আলোচনা করছি গর্ভবতী মায়ের যত্ন সম্পর্কে তা এতক্ষণ খাদ্য সম্পর্কে আলোচনা করেছি এরপরে পোশাক সুতির ঢিলা ঢালা পোশাক ব্যবহার করতে হবে এবং হিল জুতা পরিহার করতে হবে গর্ভবতী মায়েরা সবসময় ঢিলা ঢালা পোশাক পরিধান করলে সেটা আরামদায়ক এবং সেটা অবশ্যই সুতি কাপড়ের হওয়া উচিত সেটা যে মৌসুমে হোক না কেন শীত গ্রীষ্ম বর্ষা সুতি কাপড়টা কিন্তু তাপ সুপরিবাহী এই জন্য সুতি কাপড় শরীরের জন্য ভালো ভ্রমণ গর্ভধারণের প্রথম এবং শেষ দিকে ভ্রমণে সচেতন হওয়া আবশ্যক এবং ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে যাতে গর্ভবতী মায়ের গর্ভস্থ শিশুর কোনো প্রকার সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখে গর্ভবতীকে ভ্রমণ করতে হবে প্রয়োজন না থাকলে ভ্রমণ পরিহার করতে হবে শারীরিক যত্নের চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে গোসল ঈষৎ গরম পানি দিয়ে প্রতিদিন গোসল করা আবশ্যক পাঁচ নম্বর কোষ্ঠ পরিষ্কার প্রতিদিন মলত্যাগ করা আবশ্যক এই জন্য ইস্যুপুলের ভুষি শাক সবজি বিভিন্ন ধরনের ফল বেলের শরবত প্রভৃতি কোষ্ঠ পরিষ্কারে সহায়ক তাহলে এই জন্য এই ধরনের খাদ্যগুলো গ্রহণ করা উচিত ছয় ব্যায়াম ও বিশ্রাম গর্ভবতীর প্রতিদিনের স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি সকাল ও সন্ধ্যায় হাঁটা উচিত ভারী কাজ থাক কাজ থেকে বিরত থাকতে হবে ছবিতে তোমরা ভারী কাজের দৃশ্য দেখতে পাচ্ছ এই ধরনের কাজ থেকে অবশ্যই গর্ভবতী মহিলাকে বিরত থাকতে হবে গর্ভবতী মহিলার প্রতিদিন দুপুরে বিশ্রাম নিতে হবে দৈনিক কমপক্ষে আট ঘন্টা ঘুমের দরকার তার ভিতর থেকে আট ঘন্টা থেকে দুপুরে অন্ততপক্ষে দুই ঘন্টা বিশ্রাম নিতে হবে ঘুমাতে হবে সাত পরিষ্কার পরিচ্ছন্নতা রাতে খাবার গ্রহণের পরে এবং সকালে দাঁত ব্রাশ করতে হবে হাতের নখ পরিষ্কার রাখতে হবে বা প্রয়োজন বোধই কাটতে হবে যাতে নখের কোনো রোগ জীবাণু গর্ভবতী কোনো প্রকার সমস্যার সৃষ্টি না করে বা খাবারের সাথে না মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে চুল পরিষ্কার রাখতে হবে এবং পরিধেয় বস্ত্র কাপড় এবং পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আট টিকা প্রদান গর্ভাবস্থা গর্ভাবস্থায় কেবল একটি টিকা মাকে দিতে হয় গর্ভাবস্থায় যে টিকাটি নিতে হয় সেটা হলো টিটেনাস টক্সয়েড অর্থাৎ টিটি টিকা বলা হয় যদি পূর্বে কোনো নারীর পাঁচবার টিটেনাস টিকা নেওয়া হয়ে থাকে তাহলে আর কোনো টিকা নেওয়ার দরকার নাই দরকার হয় না আর তা না হলে গর্ভকালীন সময়ে প্রথম বা ষষ্ঠ মাসে প্রথমে একটি টিটি টিকা এবং এক মাস পর আরেকটি টিকা দিতে হবে যদি আগের গর্ভকালীন দুটি টিকা দেওয়ার ইতিহাস থেকে তো এবং পাঁচ বছরের মধ্যেই আবার গর্ভধারণ হয়ে থাকে তাহলে প্রথমবার পঞ্চম মাসে একটি টিকা দিলেই চলবে কিন্তু যদি দুটি দুটি গর্ভধারণের মাঝে বিরতি যদি পাঁচ বছরের বেশি হয় তাহলে দুইবারই টিকা নিতে হবে এতক্ষণ আমি গর্ভবতী মায়ের শারীরিক যত্ন সম্পর্কে আলোচনা করেছি এবার বলবো মানসিক যত্ন সম্পর্কে শরীর এবং মন পরস্পর সম্পর্কযুক্ত তাই মায়ের শারীরিক যত্নের সাথে সাথে মানসিক যত্ন নেওয়া আবশ্যক গর্ভবতী মা যাতে আনন্দ এবং প্রফুল্ল চিত্তে থাকেন সেদিকে সকলের চেষ্টা থাকা আবশ্যক আর মন ভালো রাখার জন্য দরকার পরিবারের সকলের সাথে আন্তরিক সম্পর্ক থাকা সর্বদা প্রফুল্ল চিত্তে থাকার চেষ্টা করা ভালো বই পড়া ছবি দেখা সময় ইতিবাচক চিন্তা করা এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা তাহলে গর্ভস্থ শিশুর মানসিকতা ভালো হবে এবং গর্ভস্থ শিশুর বৃদ্ধিটাও সুন্দর হবে তাহলে উপরুক্ত এই বিষয়গুলো আমরা অবশ্যই গুরুত্বের সাথে খেয়াল করব। পরিবারের যে সদস্যই গর্ভবতী হোক না হন না কেন সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তোমাদের পরিবারের অনেকেই হয়তো তোমাদের বড় বোন ভাবি বা আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই গর্ভবতী আছেন বা পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী অনেকেই অনেক সময় গর্ভধারণ করেন তো গর্ভবতী মায়ের দিকে সকলের দেখা বা তাদের সার্বিক বিষয়ে খেয়াল রাখা কিন্তু পরিবারের সকলের বা সমাজের প্রত্যেকটি মানুষেরই উচিত তাহলে কি হবে একটি সুস্থ মা একটি সুস্থ শিশু জন্ম দিতে পারবে আর সুস্থ শিশু আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাহলে আমাদের দেশের উন্নতির জন্য পরিবারের সকলের ভালোর জন্য অবশ্যই গর্ভবতী মায়ের দিকে খেয়াল রাখা প্রয়োজন তা আজকের আমরা পাট এক শেষ করলাম তোমরা ভালোভাবে পড়ালেখা করবে সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ